ইট ভাটার কারণে প্রতি বছর দেশের 1% কৃষি জমি নষ্ট হচ্ছে। জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের ফলে নষ্ট হচ্ছে পরিবেশ। পরিবেশ ও কৃষি জমি রক্ষায় তাই আগামী 3-4 বছরের মধ্যে ইট ভাটা পুরোপুরি বন্ধের কথা জানালেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি জানান, সরকারি সকল অবকাঠামো নির্মাণে প্রচলিত ইট বাদ দিয়ে পরিবেশ বান্ধব ব্লক ব্যবহার করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, এ ব্লক শতভাগ পরিবেশ বান্ধব। ইতিমধ্যে পোড়ানো ইটের পরিবর্তে অনেক বেসরকারি উদ্যোক্তারাও পরিবেশ বান্ধব এএসসি ব্লক তৈরি শুরু করেছে। রিপোর্ট সুমন মাহমুদের। মাটি পুড়িয়ে যে ইট বানানো হয় তা শুধু কার্বন নিঃসরণই করে না, খাদ্য উৎপাদনের বিরূপ প্রভাব সৃষ্টি করে। তাই পরিবেশ ও মাটির উর্বরতা রক্ষায় আগামী 3-4 বছরের মধ্যে ইট ভাটা পুরোপুরি বন্ধ করা হবে। পোড়ামাটির ইটের ব্যবহার কমাতে ব্লক ব্যবহার করার পরামর্শ সরকারের। এক্ষেত্রে পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান। ইটের বিকল্প হিসেবে তারা উৎপাদন করছে পরিবেশ বান্ধব এএসসি ব্লক। পুড়িয়ে পুড়িয়ে রেড ব্রিক বানানো হয় এবং তাতে বিভিন্নভাবে দেশে প্রচুর ক্ষতি হয়। ম্যাক্সিমাম দেশে কিন্তু এএসসি ব্লক অথবা তার কাছাকাছি কিছু আজ ব্লক তারা ইউজ করে, যেখানে মাটি পোড়ানোর কোনো ব্যাপার নাই। মাটি আমরা কেটে কেটে বারণ করে এটা বানাবো, এটা মান্দার তারা আমাদের কথা। আমাদের যেহেতু ক্ষেত খামারগুলি নষ্ট হয়ে যাচ্ছিল, সেটাও স্টপ হয়ে যাবে। পরিবেশ সুরক্ষা ও কৃষি জমি রক্ষায় আগুনে পোড়ানো লাল ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহারকে উৎসাহিত করা হচ্ছে। আর এই ইট ভাটা বন্ধে সরকার সার্বিকভাবে পরিকল্পনা নিবে। আগামীতে সকল অবকাঠামো খাতে প্রচলিত ইটের ব্যবহার বন্ধ করে নতুন এ ব্লক ব্যবহার করা হবে। আর বিশ্লেষকরা বলছেন, প্রতি বছর 2,840 মিলিয়ন সিএফটি উর্বর মাটি নষ্ট হয়। তবে মাটি পুড়িয়ে এই ইট ব্যবহার পুরোপুরি বন্ধ করতে পারলে পরিবেশের অনেক উন্নয়ন হবে। ইট ভাটা যেখানে আছে সেখানে ধোঁয়া নির্গত হচ্ছে, সেই ধোঁয়াকে ধোঁয়া যদি নির্গত না হয় আমাদের আশপাশ পরিবেশটা ভালো থাকবে। এবং সেটা করার জন্য এখন যেটা করা হচ্ছে যে পুরানো না হয়েছে একটা ইটের ব্যবস্থা, এটা বহুদিন থেকে আছে, বহু পুরানো, নিশ্চয়ই এটা একটা ভালো পদক্ষেপ। আমরা সার্বিকভাবে পরিকল্পনা করে আমাদের চিন্তা হচ্ছে একটা নতুন টাইম লাইন, এবং সেটার জন্য ধরেন যে প্রণোদনার বিষয় আছে, কারণ যারা এটাতে বিনিয়োগ করবে এই নতুন প্রযুক্তিতে তাদেরকে তো আমাদেরকে উৎসাহিত করতে হবে। PWD, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, তারা ইতিমধ্যেই তাদের টেন্ডারে বলে দিচ্ছে যে তারা ব্লকের প্রতি বা ব্লককে তারা উৎসাহিত করতে যাচ্ছে। উন্নয়ন তো পরিবেশ বান্ধব হতে হবে, যেটা এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়মিত বলছেন, আমরা উন্নয়ন চাই, আমরা পরিবেশের সুরক্ষা চাই। তো হয়তো সুরক্ষার বিষয়টা অতীতে আমরা সেইভাবে গুরুত্ব দিতে পারি নাই, তবে এখন তো আমরা দিচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান এই ব্যাপারে খুবই স্পষ্ট। পরিবেশ বান্ধব এ ব্লক কৃষি জমি ও বনজ সম্পদের অপচয় রোধ করবে, এতে কোনো জ্বালানির প্রয়োজন হয় না, পরিবেশের ভারসাম্য নষ্ট করবে না মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।